আসসালামু আলাইকুম সবাইকে, আমি লাবু ফ্লুটস এর পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লাবু ফ্লুটস এ আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কি সচরাচর যারা বিগেইনার আছেন সবারই একটা মনে প্রশ্ন থাকে যে আমি কোন টাইপের ফ্লুট দিয়ে আর কি স্টার্টিংয়ে, অনেকেই আছে যে স্টার্টিংয়ে আমি কোন টাইপের ফ্লুট দিয়ে শুরু করব। সবারই কিন্তু এরকম একটা কথা থাকে বা কোন টাইপের ফ্লুট হলে আমার জন্য ভালো হয় বা কোন টাইপের ফ্লুট দেখে শুরু করবে। তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। পুরোটো ভিডিওটা না টেনে আশা করি সব পুরো ভিডিওটাতেই আমাদের সাথে থাকবেন, দেখবেন তাহলে হচ্ছে কি আসলে যে ব্যাপারটা আছে সেটা আর কি বুঝতে পারবেন। তো আজকে আমরা কথা বলবো যেসব ফ্লুটগুলো দিয়ে আর কি স্টার্টিংয়ে শেখা ভালো, বা হচ্ছে কি এটা নট অনলি জাস্ট আমার কথা, এটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ফ্লুট টিচার আছেন, তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্লুট এক্সপার্ট আছেন, আপনারা তাদের কাছেও আস করে মানে কি জেনে নিতে পারেন। তো অবশ্যই আমার যেটা প্রথম আর কি আপনার কথা থাকবে, অনেকেই বলেন কি যে 200-300-400-500 টাকার একটা বাঁশি দিয়ে আমরা কি শুরু করলে আমাদের জন্য ভালো হবে কি? তো আসলে কথাটা এমন না, আপনি 200-300-400-500 টাকা দিয়ে আপনি বাঁশি কিনে শুরু করতে পারেন, কিন্তু আমাদের যারা হচ্ছে কি এক্সপার্ট বা হচ্ছে কি যারা একটু ফ্লুট বাজাইতে পারেন তাদের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, একটি আপনি অবশ্যই অবশ্যই একটি মাস্টার টিউন করা, 440 মাস্টার টিউন করা বাঁশি দিয়ে অবশ্যই শুরু করবেন। কেননা আপনি যদি একটা নর্মাল টিউনের বাঁশি দিয়েই শুরু করেন তাহলে হচ্ছে গিয়ে ভাই আপনার তো শেখাটাই ভাই ভুল হয়ে গেল না? আপনি যা বাজাবেন তারপর হচ্ছে গিয়ে আপনি যা শুরু করছেন ভুল ভুল বাঁশি দিয়েই তো আপনি শুরু করছেন। যখন একটা নোট আপনি বাজাবেন, ধরেন একটা নোটে নোট যখন আপনার কানে লাগবে সেটাই তো বেসুরা ভাই। তো শুরু করবেন ভাই এইসব কম দামি বাঁশি না দিয়ে, একটু টাকা জমিয়ে হলেও একটু পরে হলেও একটা ভালো বাঁশি দিয়ে শুরু করার চেষ্টা করবেন, এতে আপনাদের শেখাটাও ভালো হবে, সব কিছুতেই ভালো হবে। তো স্টার্টিংয়ে যেসব ফ্লুট দিয়ে আর কি আপনারা শুরু করতে পারেন সেটা হচ্ছে গিয়ে সবাই সাজেস্ট করে হচ্ছে গিয়ে আপনার জি ন্যাচারাল ওয়েজ অথবা জি শার্প ন্যাচারাল ওয়েজ। যেমন আমার হাতে যে বাঁশিটা আছে, আপনারা যদি একদম সেমি প্রফেশনাল ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল বাজাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার জি ন্যাচারাল অথবা জি যদি একটু বড় মনে হয় তাহলে জি শার্পের যে ফ্লুটগুলো আছে সেটা দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। আমার হাতে যে ফ্লুটটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্রক্সিমেট 24.5-26 ইঞ্চি হবে, এটা হচ্ছে গিয়ে জি ন্যাচারাল বেস, যেটা হচ্ছে গিয়ে সেমি ক্লাসিক্যাল বাজানোর জন্য সব থেকে পারফেক্ট ফ্লুট। হ্যাঁ, যারা আপনি ফ্লুট এক্সপার্ট আছেন তারপর ফ্লুট টিচার আছেন সবার কাছ থেকেই আপনারা আস করে জেনে নিতে পারেন, এই ফ্লুটটা দিয়ে আপনারা শুরু করলে আপনাদের স্টার্টিংয়ে ভালো হবে। এই আমার হাতের যে বাঁশিটা, এই বাঁশিটা হচ্ছে কি মোহাম্মদ লাবু মিয়ার বানানো, তার সিগনেচার করা ফ্লুট। এই ফ্লুটগুলোর টোন কোয়ালিটি একদম 100 out of 100, আপনি যে কোনো কিছুতে আপনি আপনার অ্যাজ লাইক আপনি তানপুরা বলেন, ক্রোমোটিক টিউনার বলেন, কিবোর্ড বলেন, গিটার বলেন, স্টুডিও ট্যাগ বলেন, সব ক্ষেত্রে আপনি যেখানেই বাজাবেন ইনশাল্লাহ 100 out of 100 আসবে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যেটা আপনার একটা ভালো টিউনের বাঁশি দিয়ে শুরু করার। বাংলাদেশে অনেক মেকারই আছেন, আমাদের মেকার যারা আছেন কেউই ভাই ভালো বা খারাপ ফ্লুট বানাইতে চায় না, ইচ্ছা করে কেউ খারাপ ফ্লুট বানাইতে চায় না। এটা হচ্ছে কি আপনারা ফ্লুট মেকারদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আপনার যে রিকোয়ারমেন্ট আছে যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে ফ্লুট বানাই দিবেন। আমার হাতে যে ফ্লুটটা এটা হচ্ছে কি মোহাম্মদ লাবু মিয়ার বানানো, আমরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি এই ফ্লুটগুলো। এই ফ্লুটগুলো আপনার 2000 টাকা করে আমরা রাখছি। এটা যারা স্টার্টিংয়ে আছেন তারা শুরু করতে চাইলে খুবই ভালো। যেমন এটা টোনটা আমি আপনাকে একটু যদি আপনাদের একটু শোনাই, এটাকে আপনার হাই অক্টিভ গুলো যদি আমাদের চেক করি, এর থেকেও যদি আমরা উপরে যাইতে চাই একদম
পুরো হাই অক্টেভ, যে তিনটা যে সা বাঁশিতে বাজে, ধরেন আপনার ভালো টিউনের বাঁশি না হলে থার্ড অক্টেভই বাজবে না। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই অবশ্যই বাঁশি কেনার আগে, তারপর বাঁশি বাজানোর আগে অবশ্যই ভালো টিউনের বাঁশি দিয়ে কিন্তু শুরু করবেন। এখন অনেকের আবার কথা থাকতে পারে যে ভাই আমি নতুন বাঁশি শিখছি, এত বড় বাঁশি, অনেকেই অনেকের একটা ভুল ভুল ধারণাও রয়েছে যে আপনি যত বড় বাঁশি বাজাবেন অত নাকি দম বেশি লাগে। অনেকেই আসে আমার কাছ থেকে, ঢাকার বাইরে থেকে আসে, অনেকেই এই কোশ্চেনটা সচরাচরই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে থাকে, কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হচ্ছে কি যত বড় বাঁশি বাজাবেন অতই আপনি কমফোর্টেবলিভাবে বাজাইতে পারবেন, আর যত ছোট বাজাবেন আপনি বড় কিন্তু কখনো বাজাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে গিয়ে ধরেন একান্তই আপনি জি বেজ দিয়ে শুরু করতে পারছেন না, দেই না আমি কী করব যে আমার খুব বড় হয়তো হয়ে যাচ্ছে ভাই, আমার আমার আমি আমার বাচ্চাকে দিয়ে শুরু করাবো, বাচ্চার বয়স 10-12 বছর, আপনি যদি একটু ছোট সাজেস্ট করেন। এখন যারা ওস্তাদ লেভেলের লোকজন আছেন তো জি জি বা জি শার্পের পরবর্তী যে ধাপটা অনেকে বলে হচ্ছে গিয়ে আপনার এ শার্প দিয়ে শুরু করতে, এটা হচ্ছে গিয়ে এ শার্প ন্যাচারাল মিডিয়ামের একটি ফ্লুট আমাদের হাতে আছে। এই ফ্লুটটা আপনার আমরা 1500 টাকা করে রাখছি। এই ফ্লুটটা মোহাম্মদ লাবু মিয়ার বানানো, তারই সিগনেচার করা ফ্লুটের টোন কোয়ালিটি বিল্ড আপনারা একটু আশা করি একটু চেক করে দেখতে পারবেন, এটাও আমি আপনাদের বাজিয়ে শোনাবো। তো হচ্ছে গিয়ে যারা জি বেজ দিয়ে শুরু ধরেন করতে পারলেন না বা হচ্ছে গিয়ে দেখে ভয় পেয়ে গেলেন, তারা আপনার এশার্প দিয়েও শুরু করতে পারেন। এশার্প দিয়ে বাজাইলেও আপনার শেখাটা ভালো হবে বা হচ্ছে গিয়ে আপনি ফ্লুট শিখতে পারবেন, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি জি দিয়ে একদম জি লাগবে, আপনি এশার্প দিয়েও শুরু করতে পারেন। এশার্পের ফ্লুটটা আমি একটু আপনাদের বাজাই শোনাচ্ছে। এখন এটার যেসব হাই অক্টেভ গুলো আছে সেগুলো আমি আপনাদের একটু শোনাইতে চাইতেছি। একদম তারা তারপরের নোটও যদি আমি চাইতে চাই, তো হচ্ছে কি অবশ্যই অবশ্যই আবারও যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা শুরু করলে অবশ্যই চেষ্টা করবেন যে ভাই একটা ভালো টিউনের বাঁশি দিয়ে শুরু করতে, যাতে আপনাদের শুরুটাই যেন ভুল না হয়ে যায়। আর তারপরে এ শার্পের বদলেও অনেকে আমাদের দেশে সাজেস্ট করে থাকে, যেমন অনেক হাত আঙ্গুল চিকন বা অনেক ছোট বাচ্চাকে দিয়ে আপনি শুরু করাইতে চাচ্ছেন, ধরেন আপনার 7-8 বছরের বাচ্চা দিয়ে শুরু করাইতে চাচ্ছেন, তারা আপনার সিটা বেছে নিতে পারে। কিন্তু আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট সিয়ের থেকে ছোট বাঁশি দিয়ে না শুরু করাই, কারণ একটা কথা কি আপনি যত ছোট দিয়ে ভাই বাঁশি বাজাবেন অতই হবে কি আপনি বড় বাজাইতেও পারবেন না কখনো, আপনার কাছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকবে। আপনি যত বড় বাঁশি বাজাবেন ততই ছোট বাঁশি আপনার জন্য ভাই সহজ হয়ে যাবে, এই বিষয়টা কাইন্ডলি মাথায় রাখবেন। তো এটার এটাও মোহাম্মদ লাবু মিয়ার বানানো, এই বাঁশিটা আমরা 1200 টাকা করে রাখছি। এই বাঁশিটারও আমি আপনাকে একটু সাধারণত একটু বাজিয়ে একটু টোন কোয়ালিটি আপনাদের শোনাই দিব। তো আজকে এখানে এই পর্যন্তই থাকবে। তো হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, আমাদের থেকে বাঁশি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুম অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, আমাদের ফেসবুক পেজ, আমাদের সব কিছুই দেয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার করে, তো ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। Thank you.